আসসালামু আলাইকুম, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? ইয়াসিন বলছিলাম, নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে ইয়াসিন? ইয়াসিন আল কোরআনুল হাকিম। ইয়াসিন বয়স কত? 34। ইয়াসিনের বয়স 34। বলেন, কি কষ্ট নিয়ে আপনি কল করলেন আমাকে? কোমরের বাম পাশে ব্যথা। কতদিন হলো? প্রায় 3 মাস। 3 মাস আগে কেন ব্যথা পেলেন একটু বলতে পারবেন? স্যার, আমার বাম পায়ের স্যার লিগামেন্ট ছিঁড়ে গেছে। বাম পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছিল? জি স্যার। রিপেয়ার করছেন? আপনি কি স্পোর্টস করেন? অ্যামেচার খেলোয়াড়? সকালে ফুটবল খেলেন? আপনার কোমরের ব্যথা কোন দিকে? বাম দিকে। কতদিন? 3 মাস যাবত। কেন হলো সেটা তো বুঝতে পারিনি। মানে কোনো ভারী জিনিস তুলেছেন, পড়ে গেছেন, আঘাত লেগেছে, লং ডিস্টেন্স জার্নি করেছেন? আপনার কোমরের ব্যথা কি কোমরেই থাকে নাকি কোমর থেকে পায়ের দিকে আসে, বাম পায়ের দিকে আসে? মাঝে মাঝে আসে ব্যথা। বাম পায়ের কোন কত দূর পর্যন্ত যায়? ওই হাঁটু পর্যন্ত। এটা কখন যায় ব্যথা হাঁটুতে, মনে পড়ে? দাঁড়ালে, হাঁটলে, বসলে? হাঁটারি করলে হয়। আর অনেক সময় যদি বসে থাকি তখনও হয়। তাহলে আপনি হাঁটলে হয়, বসলে হয়? কি কাজ করেন বলতে পারবেন? আমি আইটিতে জব করি, কাস্টমার লোকেশনে বেশি যেতে হয়, তো মানে আপনি কি কেমন জার্নি করেন? নারায়ণগঞ্জ থেকে তেঁতুলিয়াতে যান? মানে এরকম একটা সারাউন্ডিংসে 50 কিলোমিটারের মধ্যে আপনি জার্নি করেন? 50 কিলোমিটার। আচ্ছা, ওকে, নো প্রবলেম। প্রতিদিন গড়ে মনে করেন আমার 7 থেকে 8 ঘন্টা গাড়িতে থাকতে হয়। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনাকে পরীক্ষা করি। আপনি বিছানায় শুয়ে পড়েন, মাথার নিচে একটি বালিশ দেবেন, মুখ নাক উপরের দিকে রেখে আপনি শুয়ে পড়বেন। আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর 4 আঙুল উপরে রাখেন। এখন আপনি আপনার ডান হাঁটুকে টেনে আস্তে আস্তে বুকের দিকে নিয়ে আসেন। এরকম ধরে টেনে বুকের দিকে আনেন। আমি আপনার জন্য একটি ভিডিও দিছি, অলরেডি দেখা যাচ্ছে যে দেখেন কি সুন্দর করে ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখছে। কিন্তু আপনি রাখবেন বাম পায়ের গোড়ালি ডান হাঁটু অপোজিট, এখনই অপোজিট চলে আসছেই তো, বাম পা চলে আসছে ডান হাঁটুতে। ঠিক আছে, আপনি এটা করে দেখেন কোথাও ব্যথা পান কি না। চাপ পড়ে, ওকে, লেফট পায়ে রিফর্মেস, ওকে। আপনি এখন একদম চিত হয়ে লম্বা করে, দুই পা লম্বা করে চিত হয়ে শুবেন। দেখেন তো, এই লম্বা করে চিত হয়ে শুলেন, এখন কোথাও কষ্ট পান? কোথাও কষ্ট পান না? আচ্ছা, আপনি এখন আপনার বাম পাকে এরকম সোজা করে আস্তে 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 উপরের দিকে উঠান। কোথাও কষ্ট পান? কত দূর উঠাতে পারেন? 1 ফিট, 2 ফিট, 1.5 ফিট? তাহলে ভালো আছেন। 90 ডিগ্রি হয় না মানে ভালো আছেন। ওকে, আমি আপনার জন্য এ পর্যন্ত যতটুকু দেখলাম সে অনুযায়ী অ্যাডভাইস বলছি, আপনি অ্যাডভাইসটা ভালোভাবে শুনবেন। প্রথম হলো, 1 পোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে ছেঁচে দেবেন। এটাকে আপনি গরম করবেন যতক্ষণ না রসুনগুলো লাল হয়। রসুন লাল হলে এটাকে একটা পাত্রে ঢেলে রাখেন,
সে একটা কাপের মধ্যে ঢেলে রাখলেন। প্রতিদিন সকালে এবং রাতে উপুর হয়ে শোয়ার পরে বাসার কাউকে বলবেন হালকা 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 করে করে আপনার এই নারকেলের তেল রসুনটাকে আপনার মাজাতে হালকা হালকা করে ডলবে। কিভাবে ডলবে আমরা অলরেডি একটি ভিডিও দিছি, আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা, এভাবে ডলবে কতক্ষণ? কমপক্ষে 10 থেকে 12 মিনিট। ওই যেখানে ব্যথা ওই জায়গা থেকে শুরু করে যে পর্যন্ত ব্যথা যায় আপনার নিচের দিকে, সেখানে একটু আগে পা এক পায়ের উপর আর এক পা উঠায় দেওয়ার পরে টানলেন আপনি, তখন যেখানে আপনি বাম পায়ের ব্যথা পেলেন সেখানেই সব জায়গায় ডলবেন। ডলে নারকেল তেলগুলো মুছবেন না, 12 মিনিট ডলেন, 10 থেকে 12 মিনিট। এরপরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন, ঠান্ডা সেঁক। ঠান্ডা সে কীভাবে হবে, একটা টাওয়াল, একটা টাওয়ালকে আগেই ভিজিয়ে হালকা চিপে ফ্রিজে একটা পলিথিনে রেখে দেন, যখন এটা ডলা শেষ হলো ওখান থেকে বের করে এটার উপরে উপুর হয়ে শুয়ে লাগিয়ে কাউকে বলবেন উপরে একটা ড্রাই টাওয়াল দিয়ে দিয়ে ঢেকে রাখতে। আর এই উপুর হয়ে শুয়ে আপনি এখন আস্তে আস্তে মোবাইলে কথা বলেন অথবা মোবাইলে গেম খেলেন অথবা ইউটিউব দেখবেন উপুর হয়ে শুয়ে। এটা প্রতিদিন দিনে কমপক্ষে 2 বার করবেন। এরপরে আপনি দুই হাত মাজাতে রেখে এখন সব সরায় ফেলেন, এটা ক্লিন করে ফেলেন, করে দুই হাত মাজার উপর রেখে মাথা এবং কাঁধ উপরের দিকে উঠান, উঠিয়ে হোল্ড করে রাখবেন 10 সেকেন্ড। 10 সেকেন্ড কীভাবে হবে, মনে মনে 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারেন, অথবা 1001 থেকে 1010 গুনবেন। কতবার করবেন? 10-15 বার করেন প্রতিদিন সকালে এবং রাতে। নেক্সট এক্সারসাইজ হবে আপনি ঠিক এখন আবার ঠিক আগের মতো দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উপরে উঠাবেন। এখন কাউকে বলবেন আপনার পেছন দিকে দেখেন একটা উঁচু হাড্ডি আছে ঘাড়ের ঠিক নিচে, ওখানে কাউকে বলবেন হাত দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখতে। কতক্ষণ? ঠিক আগের মতো 10 সেকেন্ড করেন, 10-15 বার করেন। এখন আপনি যেটা করবেন নেক্সট এক্সারসাইজ, মনে রাখবেন দর্শক, এক্সারসাইজ ইজ মেডিসিন, এক্সারসাইজ ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমারো। এখন আপনি চিত হয়ে শুয়ে আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুতে, ডান হাঁটুর উপরে রাখেন, বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রেখে আপনি এখন আস্তে 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 হাঁটুটাকে টানেন, ডান পায়ের গোড়ালি রেখে আপনি আস্তে 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 টানেন, ওকে, টেনে আপনার বুকের কাছে নিয়ে আসেন, ঠিক আছে। এই এক্সারসাইজগুলো করবেন, আপনি অবশ্যই আমাকে 2 সপ্তাহ পর জানাবেন আপনি কেমন আছেন।